জামালপুর সদর উপজেলার 4 নং তুলসীচর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের গাড়ামারা এলাকায় ইউরিয়া সারের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গাড়ামারা গ্রামের কৃষকগণ ও এলাকাবাসী। এদিকে ইউনিয়নের গাড়ামারা এলাকার 4 নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান সহ এলাকায় সর্বস্তরের কৃষক জানান, এই তুলগিস্তর ইউনিয়নে 5টা মৌজা, আমার একটা মৌজা গাড়ামারা 4 নম্বর ওয়ার্ড, এটা একটা মৌজা। এই মৌজার মধ্যে এক মুঠ সারও আমার কৃষকেরা পায় নাই, কারণ আমাদের অপরাধ কি? আমরা তো কোনো অপরাধ করি নাই। আজকে যদি গেলে আমাদের সারা ইউনিয়নবাসী সার পাইল, যদি গেলে 20-30 বস্তা যদি সার দিত, তাহলে তো আমরা জনগণকে কিছুটা আশ্বাস দিতে পারতাম। যাই হোক, কার ইন্দোলে কার কিসের বিরুদ্ধে আমাদের গ্রামারাবাসীকে এইভাবে সার থেকে বঞ্চিত করেছে? তোরেন্দলে মিনিমাম 500 রুপে আছে, তবে একটি কাটো কৃষি কাট এক জন্য আমাদের সার পায়নি, এক মুঠো সার পায়নি। 4 নম্বর ওয়ার্ডে এক জন্য কৃষকের সার পায় নাই, এক মুঠো সার পায় নাই। আমরা পায় নাই পর্যন্ত। ধান লাগাইছি, সারের জন্য ধান আমার লাল হয়ে গেছে। আমাদের গ্রামারাবাসী 4 নং ব্লকের কোনো ডিলার নাই, আমাদের ওখানে একটা ডিলার চাই। সারের জন্য খেত লাল হয়ে গেছে, একটা মুড়ো কেউ কোনো কৃষক সার পায় নাই এখন পর্যন্ত। স্বাধীনের ওইখানে গেলে ঠান্ডা মেম্বারের কাছে যান, ঠান্ডা মেম্বারের এখানে গেলে স্বাধীনের ওইখানে দেখাই দেয়, আমরা কোনো জায়গায় পাই না। এই সারের জন্য আমরা হয়রানি হয়ে গেছি। আসসালামু আলাইকুম। উদ্বোধন কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে আপনি এটার ব্যবস্থা করেন, তা না হইলে আরো সমস্যার সৃষ্টি হইতে পারে। কৃষকে কোনো সার পায় নাই। আমি দুপুরে আজকে স্বাধীন বিএসের কোনো ফোন দিছিলাম, স্বাধীন বিএস আমার বলতেছে আমরা যে সার দিব ঠান্ডা মেম্বার আর দেবরে মারা গেল, কুইরা গেল, একটা সার পাইনি আমি আজ পর্যন্ত। কই কি দিয়ে জানো সার সার।